हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक माय चैनल। आमार आजकेर नतुन आरेकटी पर्व देखा सबाईके आमंत्रण जानाच्छि। आजकेर पर्वे आमी तैरी करे देखाबो तेतुलेर सस बा तेतुलेर चाटनी। अनेके तेतुलेर टको बोले थाकेन। आशा करछि आजकेर एई तेतुलेर चाटनी रेसिपिटा आपनादेर भालो लागबे, कारण एई तेतुलेर सस बा चाटनीटा आपनारा जे कोनो धरनेर स्न्याक्स आइटेम थेके शुरू करे दई बड़ा बा दई फुसकाते व्यवहार करते पारबेन, आर एटा खेते किन्तु असम्भव मजा। आशा करछि आजकेर भिडियो भालो लागबे। जदि आमार भिडियोगुलो आपनादेर भालो लागे ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करबेन। ताहले चलुन चले जाई मूल रेसिपिते। एकटा मिक्सिंग बोलेर मध्ये आमी हाफ कप परिमाण तेतुल निये निच्छि खोसा छाड़ानो। आपनारा जदि खोसा सह तेतुलटा व्यवहार करेन सेक्षेत्रे खोसाटाके छाड़िये हाफ कप तेतुल निते हबे। এখন নরমাল পানি এর মধ্যে এক কাপ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভেঙে দিচ্ছি তেঁতুলগুলোকে। তেঁতুলগুলো হাত দিয়ে ভাঙা হয়ে গেলে এটাকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে তেঁতুলের কাঠ বা মাড়টা অনেক বেশি ভালো বের হবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার হাত দিয়ে চটকে চটকে বিচি আর আঁশগুলোকে আলাদা করে নিতে হবে। আর একটা সময় দেখবেন এই পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, কারণ তেঁতুলের গায়ে থেকে তেঁতুল আর বিচি আঁশ এগুলো সব আলাদা হয়ে যাবে। এতে করে মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাবে, আর এটাকেই তেঁতুলের কাঠ বা মাড় বলা হয়ে থাকে। এবার আমি বিচি আর আঁশগুলোকে হাত দিয়ে চিপে চিপে তারপরে রস থেকে আলাদা করে নিব। সবগুলো বিচি আর আঁশটা তেঁতুলের মিশ্রণটা থেকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। আরও একটু মিশ্রণটা মসৃণটা পাওয়ার জন্য আমি একটু চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে দেখুন অবশিষ্ট অনেক আঁশ দেখা যাচ্ছে বা বিচিও আছে, সেগুলো কিন্তু আলাদা করে নেওয়া যাবে খুবই সহজে। সামান্য একটু বোলটা ধুয়ে পানিও দিয়ে দিলাম। এখন আমার এটা ছেঁকে নিতে সুবিধা হবে। একটা চামচের সাহায্যে আমি এভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা ছাঁকা হয়ে গেছে, দেখুন কতগুলো আঁশ আর খোসা বের হয়েছে। এগুলোকে এখন আমি ফেলে দিচ্ছি। আর ছাঁকনির নিচে দেখতে পাবেন অনেক তেঁতুলের কাঠ জমা আছে, সেগুলো চামচ দিয়ে এভাবে নিয়ে নিতে হবে। তো দেখতেই তো পেলেন তেঁতুলের কাঠটা কত মসৃণ বের হয়েছে। এবার এই তেঁতুলের কাঠের সাথে আমি কিছু মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আদা আর রসুনের বাটা একসাথে ব্লেন্ড করা আছে, এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। চাইলে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি চুলাতে চলে যাব। এখন এটাকে ফাইনাল প্রসেসিং করতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে আমি তেঁতুলের সেই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরও দুই টেবিল চামচের পরিমাণ পানি দিয়ে দিলাম বাটিটাকে ধুয়ে। এখন এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে আমি এখন জ্বালিয়ে দিয়েছি। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তেঁতুলের মিশ্রণটা বলক চলে এসেছে, আর এটাকে জাল করতে করতে দেখবেন এক্সট্রা যে পানিটা আমরা দিয়েছিলাম সেটা শুকিয়ে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। জাল করতে করতে দেখুন মিশ্রণটা কিন্তু একদম অর্ধেকটাই কমে গেছে আর সসটা রেডি হয়ে গেছে। এখন এই সসটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে পরে এটা আরও ঘন হয়ে যাবে। সসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখুন ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এটা কতটা ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে।
এই সসটাকে আপনারা একটা এয়ারটাইট বক্স বা বয়ামে ভরে 2-3 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে দই বড়া আবার দই ফুচকার সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।